হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখো, বোচা রূপকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বিকেল কটা বাজে? 4:30 মতো বাজে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার পুজোয় কি কি শাড়ি হয়েছে, আর আমি আজকে কি কি শাড়ি কিনেছি, কাদের কাদের কি কি শাড়ি দিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো শাড়িগুলো খুলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বোচা একদম থাকবে না, পালিয়ে যাবে এক্ষুনি। ওই যে, তো তোমাদেরকে শাড়িগুলো দেখাই। চলে এলো, বসো, এখানে বসো বসো, বোচার সামনে বসো। দেখো, হ্যাঁ, এই যে শাড়িটা, এটা দিদিভাই দিয়েছে, মানে আমার দিদিভাই বলতে ননদ। শাড়িটার নাম আমি ঠিক জানি না, শাড়িটা ভীষণ সুন্দর। কেন ওর কাছে শোনোনি শাড়িটার নাম? না, কি শাড়ি আমি ঠিক জানি না, দিদি বলেছিল, হয়তো ভুলে গেছে। এই যে শাড়িটা ভীষণ সুন্দর, খুব সফট, পরলে আশা করছি ভালো লাগবে আমাকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কালারটা খুব ভালো, কালারটা খুব সুন্দর কালার। তো আমি কোন রকম কালারটা মোবাইল একটু কিরকম নীল নীল আসছে, অতটা নীল না এটা, না এটা সি গ্রিন টাইপ, সি গ্রিন। হ্যাঁ, আর এই যে ব্লু কালারের পাড়। এই যে এই শাড়িটা আমার শাশুড়িমা দিয়েছে আমাকে, এটারও আমি নাম জানি না, কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর। এটারও নাম জানো না? না, নাম জানি না। এটার শাড়িটা যতটা সুন্দর, পাড়টা আরো বেশি সুন্দর। এটা সিল পাড়টা দেখো, ভালো করে এই যে পাড়টা দেখো তোমরা, ভীষণ সুন্দর পাড়টা। ভেতরে আঁচল আঁচল দেখিয়েছে? না, আঁচলটা হচ্ছে, এটা কি বললো, কি মা দিয়েছে? হ্যাঁ, এটা মা দিয়েছে। এই যে আঁচলটা, এই দেখো আঁচল, এই যে শাড়িটা ভালো করে দেখতে পারবে, খুবই সুন্দর। এই যে আর একটা শাড়ি, এটা দিদিভাই আমাকে দিয়েছেন, এটার নাম আমি জানি, এটা স্বর্ণ চুড়ি। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই, এই শাড়িটাও ভীষণ সুন্দর। এই যে এটা হচ্ছে আঁচল, আর এই যে বডিতে কাজ হচ্ছে, এই যে অল ওভার শাড়িটা, দূর থেকে দেখাই। এই দেখো, তোমরা কমেন্ট করে জানাও, আমার তো ভীষণ ভালো লাগছে, এখনই মনে হচ্ছে আমার আরো বেশি ফর্সা ফর্সা লাগছে, কালারটা এতটা সুন্দর, তাই না রূপ? ডিপ না, ডিপ বলে আরো বেশি ফর্সা লাগে, ব্লু। এইটার নাম স্বর্ণছুরি, দিদিভাই এইবার পুজোতে দুটো শাড়ি দিয়েছে, সেই দুটোই আমি তোমাদেরকে দেখালাম, দুটোই আমার খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। রূপ কোনটা বেশি ভালো হয়েছে, এইটা না আগেরটা? বৌমনির জন্য, মানে আমার দাদার বউয়ের জন্য। এই যে শাড়িটা, এই যে আঁচল, এই যে রূপ কি দেখাচ্ছে সঙ্গে কি দিয়েছে? ও, এটা হচ্ছে নূপুর দিয়েছে, রূপ দেখাচ্ছে, কই নূপুরটা দেখি। আর এই যে শাড়িটাকে দেখো, এটা বৌমনির জন্য দিয়েছি, ও নতুন বউ তো, ভালো লাগবে ওকে কালারটা। এইটা দেখো, এটাও একটা শাড়ি, এটা কত? এই যে এই শাড়িটা কেনা হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য,
জানতাম এটা তুমি তোর পড়বা নাকি বলে। এটা কি মা রাখবে বললো? হ্যাঁ মা বললো কালার আছে তো দেখা যাক চেঞ্জ করার আজকে তো বিল পাবো। আমি জানতাম এটা দিদাই পড়বে। এটা দারুণ শাড়ি। এই যে এটা কি নাম বলেছিল? এটা হচ্ছে বাংলাদেশি তাঁত। এই যে এটা আঁচল তোমাদেরকে দেখিয়ে নি। আর এটা হচ্ছে পুরো বডিতে কাজ। এটা আমার শাশুড়ি মায়ের জন্য কেনা হয়েছে। যদিও এই কালারটা মায়ের আছে দেখা যাক এটা চেঞ্জ হতে পারে। এটা নেই এরকম টাইপের হতে পারে। এই রকম টাইপের কালার আছে এরকম বলে। আর এই আরেকটা শাড়ি কেনা হয়েছে এটা আমার মায়ের জন্য কেনা হয়েছে। এটা তসর। এই সেম শাড়ি আরেকটাও কেনা হয়েছে। এই যে এই তো তোমরা বন্ধুরা অবশ্যই দিদি আমাকে কি জামা ফামা দিয়েছে সেগুলো দেখাবো না? না ওগুলো তো এখনো আসেনি। ও ওগুলো এখনো দেয়নি তো শুধু কেনা হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য শার্ট কেনা হয়েছে সেগুলো পরে কোনো ভিডিওতে আমি দেখাবো। তো আজকে মেইনলি আমি শুধু শাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন হয়েছে। প্রত্যেকটা শাড়ি আমি তোমাদের আর একবার করে দেখিয়ে দিই। এই যে এই যে এই একটা এই শাড়িগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন হয়েছে। এই তো তো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে। টাটা টাটা। বোচাকে একটু দেখিয়ে দাও কিভাবে শুয়ে আছে। এই যে বোচা এখানে বোচা খুব শান্ত প্রিয়। এই যে বোচা তুমি কিছু বলবা? বোচা বোচা কিছু বলবা?